নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন, বলছেন কাদের সিদ্দিকী। এদিকে মুসলেখা দিয়ে যিনি লন্ডন যান তিনি জনগণের নেতা হতে পারেন না, বলছেন কাদের। জানাবো কুমিল্লাকে কু বলার ক্ষোভে সমাবেশে 5 লাখ মানুষ হবে, বলছেন বুলু। এদিকে কুমিল্লায় গণসমাবেশ ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। ক্ষমা চাইলেন এমপি একরাম, মাফ করে দিলেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো বিএনপির বিরুদ্ধে মামলা, সাক্ষী কিছুই জানেন না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন, বলছেন কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আজকালের নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন। এখন তারা ক্যামেরা ব্যবহার করেন, গায়বান্ধায় ক্যামেরা ব্যবহার করেছেন, তারা ঢাকায় বসে ভোট চুরি দেখছেন, এখন সবখানে চোরের কারবার হয়ে গেছে। কাদের সিদ্দিকী বলেন, 1999 সালের 15ই নভেম্বর আওয়ামী লীগ সরকার এমন ভোট চুরি করেছিল, ভোটের আগের রাতে 40,000 ভোট বাক্সে ভরে রেখেছিল, সেদিন তারা ভোটে জিতে নাই। 4টি কেন্দ্রে 16,000 ভোট বাকি রেখে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছিল। মুসলেখা দিয়ে যিনি লন্ডন যান তিনি জনগণের নেতা হতে পারেন না, বলছেন কাদের। যে নেতা রাজনীতি না করার শর্তে মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়ে যান তিনি আর যাই হন দেশের জনগণের নেতা হতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তাকে নেতা মানবে না। তিনি বলেন, সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে, এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় চক্রান্ত ষড়যন্ত্র প্রতিরোধে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কুমিল্লাকে কু বলার ক্ষোভে সমাবেশে 5 লাখ মানুষ হবে, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকাতুল্লাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লাকে কু বলে সম্বোধন করেছেন। তিনি কুমিল্লা বিভাগকে কুমিল্লা নামে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমার বিশ্বাস, এই ক্ষোভে কুমিল্লার বিএনপির বিভাগীয় গণসমাবেশে 5 লাখ লোকের সমাগম হবে। বুলু বলেন, বিএনপির দাবি গণমানুষের দাবি, বিএনপির দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে। এই সরকারকে দেশের জনগণ আর চায় না। ছাত্রদল নেতা নয়ন হত্যার বিষয়ে বুলু বলেন, শুধু নয়ন নয়, সারা দেশে 5 জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, ভোলা নারায়ণগঞ্জ সহ সবশেষ বাঞ্ছারামপুরে মোট 5 জন নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এসব গুলি পুলিশ সরাসরি করেছে। আমরা বিএনপি থেকে হত্যা শিকার হওয়া এই 5 নেতাকর্মীর পরিবারের পাশে আছি, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতাও করছি। নয়ন হত্যার বিচার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা দায়ের করা হয়েছে, আশা করছি এ হত্যাকাণ্ডের বিচার হবে। কুমিল্লায় গণসমাবেশ ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের আর মাত্র 3 দিন বাকি। সমাবেশ ঘিরে কুমিল্লা নগরী রূপ নিয়েছে নতুন সাজে, উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন সমাবেশের স্থল কুমিল্লা টাউন হল মাঠে। দীর্ঘদিন পর সমাবেশের সুযোগ পেয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখে দিয়েছে। নাঙ্গলকোট থেকে আসা বিএনপি নেতা নাসিরউদ্দিন বলেন, আপনারা জানেন বাংলাদেশে একটি ভোটবিহীন সরকার ক্ষমতা দখল করে আছে, মানুষের ভাতের অধিকার, ভোট দেওয়ার অধিকার সব কিছু কেড়ে নিয়েছে এই সরকার। মানুষের এসব অধিকার ফিরিয়ে দিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভিন্ন বিভাগের সমাবেশ করা হচ্ছে, কুমিল্লায় সমাবেশ হবে। আমরা দীর্ঘদিন আমাদের সমাবেশগুলো করতে পারিনি, সব মিলিয়ে ভালো লাগছে। তৃণমূলের নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছে, অন্য যে কোনো সমাবেশের চাইতে কুমিল্লায় জনসমাগম বেশি হবে। কুমিল্লা মহানগর বিএনপির এক নেতা বলেন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও মিথ্যা মামলায় জর্জরিত, আমি দীর্ঘদিন কারাভোগ করেছি মিথ্যা মামলায়, এই সরকারকে কুমিল্লার সমাবেশের লাল কার্ড দেখাবে জনগণ। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা বলেন, আমাদের নেতাকর্মীরা খুবই উজ্জীবিত, দীর্ঘদিন পর কুমিল্লায় বিএনপির সমাবেশ হচ্ছে, জনস্রোত আটকে রাখা যাবে না, সরকার যত পায়তারাই করুক কমপক্ষে 5 লক্ষ লোকের সমাগম হবে কুমিল্লার সমাবেশে বলেও দাবি করেন এই নেতা। প্রসঙ্গত, আগামী শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, ইতোমধ্যেই জেলা প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ক্ষমা চাইলেন এমপি একরাম, মাফ করে দিলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালীর চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিষয়টি তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিষ্কার করেন দুই নেতা। সম্মেলনে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। নিজের বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, গতকাল আমার বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে, আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আজ ভরা সমাবেশে সবার সামনে ক্ষমা চাচ্ছি, আজ থেকে আমি ওনার পেছনে রাজনীতি করব। এরপর ভার্চুয়ালি অংশ নেয় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 2008 সালে কোম্পানিগঞ্জে ভোটে পিছিয়ে থাকলেও কবিরহাটের মানুষ আমাকে জয় করেছে, আমি কবিরহাটবাসীর কাছে কৃতজ্ঞ। অনেকে একরাম চৌধুরীকে নিয়ে আমাকে ভুল বুঝিয়েছে, গতকাল তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করেছিলেন ভুলিনি মির্জা ফখরুল। জাতীয় নেতাদের হত্যাকারীদের পুরস্কৃত করেছেন বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে, আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছেন, বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়, কথায় কথা বলে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তিনি বলেন, শেখ হাসিনা একজন পরিশ্রমী মানুষ, যিনি দেশ ও জাতির উন্নয়নে সারাক্ষণ চিন্তা করেন, তিনি করোনাকালীন সময়ে সংকট দূর করতে সমর্থ হয়েছেন, ইনশাআল্লাহ তিনি বর্তমান সংকট উত্তরণ করতে পারবেন। শেখ হাসিনাকে বহুবার হত্যার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু রাখে আল্লাহ মারেকে, খেলা হবে, খেলা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, খেলা হবে, খেলা হবে রাজপথে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, খেলা হবে। ওবায়দুল কাদের আরো বলেন, আগে বলা হতো নোয়াখালীর মাটি বিএনপির ঘাঁটি, আমি বলবো বিএনপি নয়, নোয়াখালীর মাটি আওয়ামী লীগের ঘাঁটি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী, কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বৃহত্তর নোয়াখালীতে সব আসনে আওয়ামী লীগ জয়লাভ করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, 15 আগস্ট এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান আর 21 আগস্ট এর মাস্টার মাইন্ড তারেক রহমান। সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এজন্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে মামলা, সাক্ষী কিছুই জানেন না। বগুড়া শহরে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ এনে এক পৌর কাউন্সিলর সহ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের 70 নেতাকর্মীর বিরুদ্ধে গত সোমবার সদর থানায় মামলা হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী করা হয়েছে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক এবং দুজন পথচারীকে। মামলার একদিন পর গতকাল মুঠোফোনে কথা হয় মামলার দ্বিতীয় সাক্ষী জাকির হোসেনের সঙ্গে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কোন মামলার সাক্ষী এটা প্রথম শুনলাম, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না, পুলিশের ওপর ককটেল হামলার কোনো ঘটনা আমি দেখিনি। বগুড়া শহরের বুজরুক বাড়িয়া পূর্বপাড়ার বাসিন্দা জাকির হোসেন দাবি করেন, শহরের নদী বাংলা কমপ্লেক্সে স্বাধীন ফার্মেসি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, অনেক আগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। গত রোববার বিকেল 5টার দিকে তিনি তার বন্ধু এবং শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা সুকুয়া চৌহান চা খেতে সোনিয়া সিনেমা হলের গলির দিকে যাচ্ছিলেন। এ সময় 3-4 জন পুলিশ সদস্য তাদের পথ আটকে বলেন, ধরেন কাগজে স্বাক্ষর করেন। কিসের কাগজ জিজ্ঞেস করতে পুলিশের এক সদস্য বলেন, কোনো কিছু জানার দরকার নেই, স্বাক্ষর না করলে ধরে নিয়ে হাজতে ভরে রাখবো। এরপর ভয়ে আর কিছু জিজ্ঞেস না করে কাগজে স্বাক্ষর করলে পুলিশ ছেড়ে দেয়, এর বাইরে আর কিছুই জানি না, ঘটনাই জানি না, মামলার সাক্ষী কেন হব, আদালতে ডাকলে এফিডেভিট দাখিল করে সাক্ষীর নাম প্রত্যাহার চাইব। একই কথা বললেন মামলার প্রথম সাক্ষী সুকুয়া চৌহান। তিনি বলেন, পুলিশের ওপর হামলার কোনো ঘটনা দেখিনি, বিএনপির কোনো লোককেও পুলিশের ওপর চড়াও হতে দেখিনি। আমি আর জাকির চা খেতে সোনিয়া সিনেমা হলের গলির ভেতরে যাওয়ার পথে পুলিশ পথ আটকে কাগজে শুধু সই নিয়েছে, কিসের কাগজ সেটা পড়ে দেখিনি, কোনো মামলার সাক্ষী করা হয়েছে সেটাও কেউ বলেনি। একই মামলায় 3 নম্বর সাক্ষী সদর থানা সহকারী উপপরিদর্শক রিপন বলেন, ওই দিন সেখানে সরকারি দায়িত্বে ছিলাম, কি ঘটেছে সেটা স্যাররা বলতে পারবেন, স্যারদের নির্দেশে সাক্ষী হয়েছি, পুলিশের ওপর হামলা হয়েছে, তবে ভিডিও ফুটেজ বা দালিলিক কোনো প্রমাণ আমার কাছে নেই। কাউকে হয়রানি করতে কোনো মামলা দায়েরের অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়ায় নাশকতার অভিযোগ এনে 4 দিনে 6 থানায় বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলে 355 নেতাকর্মীর বিরুদ্ধে 6টি মামলা দায়ের হয়েছে।
অজ্ঞাত আসামি করা হয়েছে বহু নেতাকর্মীকে। এসব মামলার সাক্ষীদের সিংহভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। দলীয় নেতাকর্মীর বাইরে যে দু একজন আছেন তারা বলছেন ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। প্রায় একই চিত্র দেখা গেল রাজশাহী, নাটোর, পাবনা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জেও। গত এক সপ্তাহের ব্যবধানে উত্তরের এসব জেলায় 16টি মামলা হয়েছে, অর্থাৎ 7 জেলায় মোট মামলা হয়েছে 22টি। নাশকতার অভিযোগ এনে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা বেশিরভাগ মামলার বাদী পুলিশ। এসব মামলায় বিএনপিও এর সহযোগী সংগঠনের 833 নেতাকর্মীকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাত আসামি কয়েক হাজার। গতকাল পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি বলছে আগামী 3 ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঠেকাতেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা করছে। মামলাগুলোর এজাহারে যেসব অভিযোগ আনা হয়েছে সে ধরনের ঘটনা কোথাও ঘটেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।